আসে যশোর থেকে রাকিব দেখি আজ হাসোর সেটিও কি আঁকে রনি ভাই হ্যাঁ এই যে আমার হাতে তুলিটা দেখছেন না হ্যাঁ আচ্ছা এটা কিন্তু জেসে তুলি না তো এটা বিদেশি তুলি এ দিয়ে আবার পেন্সিলের রঙও বেরোয় বুঝলেন অবশ্য আপনার দ্বারা এটা কেনা সম্ভব না কারণ টাকা লাগে যাক একটু কথাবার্তা বলে নি হ্যাঁ বলো সিংহ হায়না বাঘ দেখলে মনে লাগে ডর সিংহ হায়না বাঘ দেখলে মনে লাগে ডর বুঝতেই পারছেন দারুণ ছবি আঁকতে পারি আজ আমি চিত্রকর ছোটবেলায় আমার বাবাকে আমার স্কুলের টিচার ফোন দিয়েছে হ্যালো জি কে আপনি কি চিত্রকরের বাবা জি হ্যাঁ আপনার ছেলে তো একটা চরম বেয়াদব আজকে স্কুলের বারান্দায় একটা 1000 টাকার নোট আকায় রাখছে সেটা নিতে গিয়ে আমার দুইটা আঙুল ভেঙে গেছে আরে ভাই ওরে আপনি পুঁতে ফেলেন ওর জন্য আমি আজকে নিজেই হাসপাতালে কেন কেন আরে ভাই কালকে বিদ্যুতের সকেটের মধ্যে সানি লিওনের ছবি আঁকায় রাখছে চুমু খাইছিলাম আমিন ভাই এইদিকে আমি তুলিকে খুব ভালোবাসি এইটা না পাশের বাড়িটা সেদিন এক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করলাম দাওয়াত দিলাম একজন বিশিষ্ট নেতাকে নেতা এসে আমাকে বলল বাহ চিত্রকর বাহ তুমি তো বেশ দারুণ জানোয়ারের ছবি আঁকতে পারো ভাই ওটা ছবি না আয়না আমাদের এইরকম আর্টিস্টদের আমিন ভাই খুব পছন্দ করে মুনমুনাপু বিশ্বাস না হলে টাইটানিক ছবিটা দেখতে দেন দেখবেন টাইনে টাইনে ওই ছবি আঁকার অংশটাই দেখবে আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আমরা যা করি তার একটাও রাইট করি না সব রং করি সেদিন মুনমুনাপু আমাকে এসে বলছে এই চিত্রকর আমাকে 80 বছর বয়সে কেমন লাগবে সেরকম একটা ছবি আঁকাই দিত আমি সুন্দর দেখে একটা হেভি দেখে একটা ছবি আঁকাই দিলাম আপু এই ছবি দেখে বললো এটা তো আমার এখনকার ছবি 80 বছর বয়সে কেমন লাগবে সেরকম একটা আঁকা ও এই যে আপু হইছে সেদিন আচল আপু আমাকে তার বাসায় দাওয়াত দিয়েছে আমি খুশি মনে তার বাসায় গেলাম আপু আমাকে বললো এক কাজ করেন এই পুরো দেওয়ালটা না আপনি রং করে দেন আমি পুরো দেওয়ালটা সুন্দর করে রং করে দিলাম আপু এসে আমাকে বলছে ওয়াও কি দারুণ করেছেন খুব সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনার তুলিটা খুব ভালো বিষয়টা আমার ইগোতে লাগলো আপু খুশি হয়ে আমাকে খিচুড়ি আর ইলিশ ভাজা খাইতে দিল আমি পুরো খাবারটা খেয়ে বললাম আপু খুবই টেস্টি নিশ্চয়ই আপনার চুলাটা খুব ভালো মুনমুনাপু আমিন ভাই তুষার ভাই আপনারা জানেনই আমি পার স্কেচের জন্য 30 করে মার্ক নিই কালকে আপনারা তিনজন আমারে ফোন দিছিলেন ভাই আপনি দেন নাই আপনার ছবি আমি আঁকায়ও নাই আপনারা তিনজন আমারে ফোন দিছিলেন আমি আপনাদের তিনজনেরই স্কেচ বানায়ে নিয়ে আইছি এখন আমার পারিশ্রমিকটা দেন আমি আসি ওকে দুইজনেরটা সাদা কালো পেন্সিল স্কেচ মাঝখানেরটা পেন্টিং রঙিন এবার যা খুশি মার্ক দিন পারিশ্রমিক দিন আপনারা দিন বলার কিছুই নেই অসাধারণ 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 এর চেয়ে বেশি কিছু বলবো না একদম জমে গেছে যেটা হলো কি যে ও বলছে আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছি এটাই আসলে হওয়া উচিত সেটা হয়েছে আজকে ভেরি গুড কিশোর ভাই আপনার কেমন লাগলো বলুন কিছুই না তুষার ভাইয়ের কোমরটা ব্যথা করে উঠছিল এমনি দাঁড়ালো নাকি ওকে তুষার ভাই তো ভালো লাগলো আমাদের আচল আপুর কেমন লাগলো আসলে অনেক মুগ্ধ এবং আমি একটাই তোমাকে বলতে চাই আমার দেশি তোমার জন্য দোয়া থাকলো অনেক বেশি একটু বলি একজন এলাকা ধরে টানছে একজন এলাকা ধরে টানছে
আরেকজন পাশে তার স্বভাবটা কেমন, সে আবার আঁচল ধরে টানে। আমি ঠিক বললাম কি? হ্যাঁ একদম। আমির ভাই আপনি বলেন, আপনি আঁচল ধরে টানার স্বভাব আছে কিনা? কোন ছবিতে তো মনে পড়ছে না। আপনার মনে না পড়লেও আপনাকে ছাড়বে না অমর সানি ভাই। আপনার বুড় কি খেপা আপনি জানেন না, সেদিন যদি আপনাকে পেতো আপনাকে শেষ করে ফেলতো। কবে সেটা? কবে? যেদিন উনি বলল আঁচল ধরে টান দিও না ফিরে যাবে শাড়ি। কান টানলে যেমন মাথা আসে তেমনি আঁচল টান দিলে আমিন খান আসে। ওকে, এবার তুমি এখানে থাকো, তোমরা সবাই চলে এসো।